অবস্থা। এবার আমি তো জানি রাস্তায় কোথায় কি গর্ত। মাই সা, ও ভাই, ছোটখাটো নদী বলতে পারো। আরে ভাই রে ভাই। তো হ্যালো বন্ধুরা, ক্যামেরা সবাই, আমি সুমন, তোমরা দেখছো টেকেন বাইট। তো এই জায়গাটা অনেকদিন আগে, ফার্স্ট টাইম অনেকদিন আগে, মানে তোমার এক মাস আগে ভিডিও বানিয়েছিলাম এই জায়গাটায়। তো তখন ওয়েদারটা অন্যরকম ছিল, পুরো ফাঁকা মাঠ ছিল, কিচ্ছু ছিল না। তো এখন দেখো পুরো ধান চাষ হয়ে গেছে, আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে। তো আমি সকাল থেকে ভাবছিলাম যে আজকে বেরোবো বেরোবো বেরোবো, সকাল থেকে ভিডিও বানাবো, কিন্তু এতটাই কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, মানে সেই তোমার সকাল 9টা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই জাস্ট আধা ঘন্টা হলো বৃষ্টি থেমে যায়। এখনো দেখো রাস্তা পুরো ভিজে আছে, পুরো এখনো শুকায়নি। তো ভাবছিলাম আবার মাঠ দিয়ে ঘুরতে আসবো, বিকালে অনেক দিন আগে বেরিয়েছিলাম, তো তাই চলে এলাম। তো চলো ভিডিও সঙ্গে থাকো, পুরো মাঠটা ঘোরাবো, পুরো আমাদের রায়নগ্রামের মাঠ, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যখন এই মাঠে ভিডিওটা করেছিলাম তখন মাঠটা পুরো শুকনো ছিল, মানে তখন ধরো ধান টান কাটা হয়ে গেছিলো, আর এখন দেখো পুরো চারিদিকটা সবুজই সবুজ। আর এমনি সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, বৃষ্টির জন্য সকাল সকাল ভেবে মানে বেরোবো ভেবেছিলাম, তো সেটা আর বেরোনো হলো না। তো যাই হোক, চলো মাঠটা একটু ঘুরি, যখন ঘুরতে বেরিয়েছি তখন একটু ঘুরবো তোমাদেরকে নিয়ে, দেখতে থাকো। আর সামনে দেখো এত বৃষ্টি হয়েছে, মানে সকাল থেকে বললে বিশ্বাস করবে না, মানে এই যে দেখো কতটা জল জমেছে কত করে দেখো। রাস্তাটা এতটা খারাপ, আগেও ছিল খারাপ কিন্তু আগের থেকে একটু বেশি খারাপ হয়ে গেছে রাস্তাটা। যাই হোক, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এইদিকের রাস্তাটা আমাদের জামার যাওয়া যায়, এই যে এই পেছন দিকটা, এই যে যেটা আছে, আর তোমার এদিকে সামনে একটা ব্রিজ আছে সামনেখানটায়, এই ব্রিজটা থেকে এদিকে সোজা গেলে তোমার মির্জাপুর ওই সাইডে রাস্তাটা উঠা যায়, মানে যে লাইনটা তোমার নবদ্বীপ যাচ্ছে, অ্যাকচুয়ালি নবদ্বীপ কাটোয়া এসব যাচ্ছে, তোমার এদিকে যাওয়া যায়। যে ব্রিজ এটা হচ্ছে আমাদের বর্ধমানের ক্যানেল যেটা বলে, মানে এই ক্যানেলে জলটা দেয়, জলটা দিলে তবে এই পুকুর এখানে চাষ হয়, কারণ আমাদের এই পিঠে যে মাঠগুলো আছে সেটা এই স্যালো মেশিন টাইপের কিছু নেই, জাস্ট এই ক্যানেলের জল আর বৃষ্টির জলেই চাষটা হয়। তো যখন জল ছাড়ে তবেই চাষ হয়, নাহলে হয় না। আর এমনি অন্ধকার হয়ে গেছে, পুরো কটা বাজে মোটামুটি, এখন 6:30-এর উপরে বাজে, 6টা বাজে, 6টা পুরো, 6:08 বাজছে, 6:08 বাজে এখন, আর এখন বেরিয়েছে ভিডিও বানাতে। রাস্তা দেখো, ও ভাই সাহেব, এগুলো রাস্তা, অবস্থা। এবার আমি তো জানি না রাস্তায় কোথায় কি গর্ত। ভাই সাহেব, ও ভাই, ছোটখাটো নদী বলতে পারো। আরে ভাই রে ভাই, আমার মনে হয় না ওইদিকে যাওয়াটা ঠিক হবে, কারণ এই যে অবস্থা, এই যে রাস্তাঘাটটা এতটা করে, মানে জাস্ট 1-1.5 ফুট করে গাড্ডা আছে ভেতরে। সো আমি আর যাবো না, আমি ঘুরিয়ে নিচ্ছি এদিকে, যাওয়াটা ঠিকও হবে না আমার অ্যাকচুয়ালি, কারণ আমি রাস্তায় জানি না, এইদিকে অ্যাকচুয়ালি বড় বড় লরি যায়, তো অনেক এক এক জায়গায় অনেকটা করে গর্ত, তো আমার স্কুটি আছে, যদি ঢুকে যায় ভেতরে ব্যাস ওঠাটা বিশাল মুশকিল হয়ে যাবে।
দেখো মাঠ তো না মনে হচ্ছে পুকুর হয়ে আছে জমিগুলো। এখন তো তাও বৃষ্টিটা সেরকম নেই, রিসেন্ট কদিন আগে যে বৃষ্টিটা স্টার্ট হয়েছিল মানে সবাই জানবে, এগুলো পুরো ডুবে গেছিলো, মানে এই যে এইদিকে গাছপালা যে কিছু কিচ্ছু দেখা যাচ্ছিলো না, যে রাস্তা সব ডুবে গেছিলো জলে। আমি এসেছিলাম তখন একবার, বাট পুরো ডুবে গেছিলো এদিকে, কিচ্ছু দেখা যাচ্ছিলো না, না রাস্তা না কিছু, এতটাই জল হয়েছিলো তখন। যখন তোমার এই 3-4 দিন ধরে যে কন্টিনিউ জলটা হচ্ছিলো বৃষ্টিটা, আর অ্যাকচুয়ালি বৃষ্টিটা হলে এদিকে ডুবে যাওয়ার কারণ আছে, কারণ এই ক্যানেলটা যেটা আছে এটা প্রচণ্ড পরিমাণে জল ছাড়ে, মানে ফুল হয়ে যায়, ছাপিয়ে যায়, তো সেই জন্য আরও মাঠটা ডুবে গেছিলো পুরো।